এলিফ্যান্ট শব্দটি গ্রিক শব্দ এলিফাস থেকে এসেছে, যার অর্থ হলো হাতির দাঁত। পৃথিবীতে হাতির দুটি প্রজাতি রয়েছে, যা হলো আফ্রিকান হাতি এবং এশিয়ান হাতি। আফ্রিকান হাতি পৃথিবীর বৃহত্তম স্থলজন্তু। পুরুষ আফ্রিকান হাতিগুলি 3.2 মিটার লম্বা এবং ওজন 4,000 থেকে 7,500 কেজির মধ্যে হয়ে থাকে। আর এশিয়ান হাতিগুলি 2.8 মিটার লম্বা এবং ওজন 3,000 থেকে 6,000 কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ হাতিরা মাত্র 35 থেকে 40 বছর বয়সে তাদের পূর্ণ আকার পায়, যা তাদের জীবনকালের অর্ধেকেরও বেশি, কারণ হাতিরা 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক হাতির 10টি অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিওটি। নম্বর 1, এই মহৎ স্তন্যপায়ী প্রাণীগুলি একদিনে প্রায় 12 থেকে 18 ঘন্টা ব্যয় করে ঘাস, গাছপালা এবং ফল খেয়ে। দিনে একটি হাতি 50 গ্যালন বা 200 লিটার জল পান করতে পারে। নম্বর 2, সাধারণত 22 মাসের গর্ভাবস্থার পরে শুধুমাত্র একটি বাচ্চার জন্ম হয়। জন্মের সময় একটি হাতির বাচ্চার ওজন প্রায় 120 কেজি হতে পারে। এমনকি তারা জন্মের 20 মিনিটের মধ্যে দাঁড়াতে পারে এবং 1 ঘন্টার মধ্যে হাঁটতে পারে। শুধু তাই নয়, 2-3 দিন পর তারা তাদের দলের সাথে পাল্লা দিয়ে চলতে শুরু করে দেয়। নম্বর 3, হাতির শুটটি খুব বড় হয়, যার ওজন প্রায় 181 কেজি বা 400 পাউন্ডস। এটি এত নিপুণ যে একটি চালের দানাসহ খুব ছোট জিনিস তুলতে পারে। হাতির শুটটি তার নাক এবং উপরের ঠোঁটের সংমিশ্রণ। এটি হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নম্বর 4, হাতির দাঁত 200 পাউন্ডসেরও বেশি ওজনের হতে পারে। হাতির দাঁত কখনোই বেড়ে ওঠা বন্ধ হয় না। আফ্রিকান পুরুষ ও মহিলা উভয় হাতির দাঁত থাকে, কিন্তু এশিয়ান পুরুষ হাতি শুধুমাত্র দাঁত থাকে, মহিলা হাতির নয়। নম্বর 5, আফ্রিকান হাতি এবং এশিয়ান হাতিদের আলাদা করে বলার একটি সহজ উপায় হলো তাদের কান। আফ্রিকান হাতির কান সাধারণত বড় হয় এবং এশিয়ান হাতির কান সেই তুলনায় ছোট হয়ে থাকে। নম্বর 6, হাতির চামড়া প্রায় 2.5 সেন্টিমিটার পাতলা হয়ে থাকে। তাদের ত্বকের ভাঁজ এবং বলিরেখা সমতল ত্বকের চেয়ে 10 গুণ বেশি জল ধরে রাখতে পারে, যা তাদের ঠান্ডা রাখতে সাহায্য করে। তারা নিয়মিত ধুলো এবং কাদা দিয়ে স্নান করে, যা তাদের জ্বলন্ত সূর্যের তাপ থেকে রক্ষা করে। নম্বর 7, হাতি বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারে, যার মধ্যে ট্রাম্পেট কলের মতো শব্দ, শারীরিকগত ভাষা, স্পর্শ এবং ঘ্রাণ। তারা ভূমিকম্প সংকেতের মাধ্যমেও যোগাযোগ করতে পারে। তার মানে হলো মাটিতে সৃষ্টি কম্পমান শব্দটিকে তারা তাদের হাড়ের মাধ্যমে শনাক্ত করে যোগাযোগ স্থাপন করতে পারে। নম্বর 8, হাতির মতো বড় প্রাণী কল্পনা করা কঠিন যে কোনো কিছুকে ভয় পায়, কিন্তু এটা সত্যি, হাতি মৌমাছিকে খুব ভয় পায়। নম্বর 9, আপনি কি কখনো হাতিকে সাঁতার কাটতে দেখেছেন? এটা একটি দারুণ ব্যাপার, কিন্তু তারা শুধু সাঁতার কাটতে পারে তা নয়, নদী পার হওয়ার সময় তাদেরকে সুর ব্যবহার করে স্নর্কেল করতে দেখা গেছে। নম্বর 10, হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা কখনো লাফাতে পারে না, এমনকি যখন তারা দৌড়ায় তখনও তাদের একটি পা অন্তত মাটিতে থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, সাথে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে।